সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা থামছে না। প্রতিদিনই অস্ত্রের মহড়া চলছে বিজয়ী আর পরাজিত প্রার্থী সমর্থকদের মধ্যে বিবাদ তুঙ্গে। পাল্টাপাল্টি হামলায় বেশ কয়েকজন আহত। মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেফতারও করেছে। যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জাম্পেশ। গত উনত্রিশ মে তৃতীয় ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন চারজন মাহবুব সোহান শেখ সজল শেষ পর্যন্ত ভোটে জয়লাভ করেন পরদিন তিরিশ মে পরাজিত প্রার্থী মারুফ হোসেন সুনামের সমর্থকরা আধিপত্য ধরে রাখতে অস্ত্র নিয়ে শহরে মহড়া দেয় একত্রিশ মে সজলের সমর্থকরাও পাল্টা হামলা চালিয়ে একজনকে গুরুতর আহত করে এভাবেই প্রতিদিন চলছে হামলা আর পাল্টা অভিযোগ যারা যারা হেরে গেছে এই প্ল্যানে আমার বাইশ থেকে আমরা করছি এই নির্বাচন এই জন্য আমাদের হামলা দিয়ে বাড়ি বাড়ি বিগত দিনে আমরা দেখেছি কাদাপাড়ার লোক যখনই ক্ষমতা পায় নির্বাচনে তারা সক্রিয়ভাবে একটা পদ পদবিতে আসতে পারে তখনই তারা ইতিপূর্বে সিক্স মার্ডার করেছে আমাদের যিনি এমপি মহোদয় উনি সাজাদপুরের অভিভাবক উনি স্থানীয় সরকার সাদাপুরের মানুষের নিরাপত্তা এবং শান্তি দেওয়ার দায়িত্ব না উনি তা না করে পরাজিত প্রার্থীর পক্ষ নিয়ে তাদেরকে লেলিয়ে দিচ্ছে এমবি সার্জে অভিযোগের বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও পরাজিত প্রার্থীর সাথে যোগাযোগ করা যায়নি নির্বাচন পরবর্তী সহিংসতার জন্য প্রতিপক্ষকে দায়ী করছেন বিজয় প্রার্থী আমাদের স্থানীয় এমপি উনি জনাব তয়ন ইসলাম সাহেব উনি আমার বিপক্ষে একজন ভাইসন প্রার্থীর সমর্থন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি ধামকি দিয়ে বাধ্য করেছেন সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বাধ্য করেছেন ওনার সমর্থকের মানে প্রার্থীর পক্ষে কাজ করার জন্য হামলা ও মারধরের ঘটনায় মারুফ হোসেনের এক সমর্থক মামলা করেছেন গ্রেফতার করা হয়েছে একজনকে ভিডিও ফুটেজ দেখে কারা কারা সেই সময় সেখানে অস্ত্র অবস্থান করছিল তাদেরকে আমরা শনাক্ত করেছি আমরা অলরেডি একটা মামলা নিয়েছি মামলায় আমরা এই পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পারছি এবং যারা পলাতক গেছে তাদের গ্রেফতারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে পুলিশ নিরাপত্তা বাড়ালেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে আমিন বাবু যমুনা নিউজ